এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকের ভিডিওটা খুব বেশি হেল্পফুল যারা রেগুলার বেসিসে মেকআপ করো বা রেগুলার স্কিন কেয়ার রুটিন ফলো করতে চাইছো, তারা ডেফিনেটলি ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবে। সো আমি ফার্স্টেই দেখো আমি আমার অরিজিনাল স্কিনটাকে তোমাদের দেখিয়েছি, যেখানে কিনা কোনোরকম কিন্তু কোনো মেকআপ নেই, একদম রিয়েল। যারা আমাকে সামনে থেকে দেখেছো তারা ভালো বুঝতে পারবে। তো আমি কিছু প্রোডাক্টসের ডেফিনেশন দেবো এখানে, যেমন কি দেখো প্রথমেই একটা ফেস ওয়াশ, এটা হচ্ছে অলটুসের একটা ফেস ওয়াশ, আর এটা হচ্ছে একটা গ্লো টোনার। তো আমি আমার ফেস ওয়াশটা আমার ফেসে ইউজ করে নিয়েছি। আর এই গ্লো টোনার আর এই যে তুলসী যে বুস্টিং ইমিউনিটি সলিউশনটা আছে, এটা কিন্তু আমাদের মাল্টিপারপাসে ইউজ হয়। যেমন কি তোমরা ধরো হেয়ারফল প্রবলেম রিডিউস হয়, তোমার স্কিনে অ্যাকনে প্রবলেম, স্পট প্রবলেম, তোমার স্কিনটাকে কিন্তু হাইড্রেট করে, তোমার স্কিনের মধ্যে একটা গ্লো আনে। সো ইউজ করার পর দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কতটা গ্লোয়িং লাগছে। এটা কিন্তু আমি নাইট ক্রিম হিসেবে ইউজ করি, মানে রেগুলার রাতে আমি ইউজ করি এটাকে স্কিনে। দিনের বেলা ইউজ করাটা ঠিক না, রাতে তোমরা যে কোনো টোনারের সাথে হোক ক্রিমের সাথে হোক ফাইভ ড্রপস করে ইউজ করবে। তো এটার বেনিফিটস কি দেখো, এটা ইউজ করার পর আমার স্কিনে, তোমরা যারা আমাকে সামনে থেকে দেখেছো তারা দেখেছো আমার স্কিনে কতটা বেশি প্রবলেম হয়েছিলো অ্যাকনের অ্যান্ড স্পটের। তো সেই সমস্ত স্পট কিন্তু অনেক হালকা হয়ে গেছে, মানে এখন বোঝা যায় না সেইভাবে। আর আমার হেয়ারফল প্রবলেমও কিন্তু আমি নিজে এটা ইউজ করছি এক মাস ধরে, তো আমি খুব ভালো বুঝতে পারছি আমার হেয়ারফল প্রবলেমও কিন্তু অনেকটা সলভ হয়ে গেছে। তো বুঝতে পারছো এক মাসে এতটা সলভ হয়ে গেছে, তো বাকি তো পড়েই আছে। সো এরপর দেখো আমি এখানে একটা ইউজ করেছিলাম একটা বিবি ক্রিম, এই কোম্পানিরই একটা বিবি ক্রিম ইউজ করেছি। এটা দারুণ, জাস্ট তোমরা যারা রেগুলার মেকআপ করো আর কি, তারা এটা ডেফিনেটলি কিনতে পারো, খুব ভালো। এটা কিন্তু একটা নো মেকআপ লুক দেয়, তো খুব সুন্দর আর স্কিনের মধ্যে কিন্তু একটা গ্লো প্রোভাইড করে। আর এটার মধ্যে কিন্তু SPF 50 আছে, যেটা আমাদের সানস্ক্রিন হিসেবেও কাজে লেগে যাবে। তোমরা যারা রেগুলার ইউজ করবে তারা জাস্ট ক্রিমটা আর মানে বিবি ক্রিমটা আর জাস্ট পাউডার দিয়ে এটাকে সেট করে নেবে, আর কিছুর প্রয়োজন হবে না। কিন্তু আমি যেহেতু এটা মেকআপের ভিডিও বানাচ্ছি তো আমি একটু কারেক্টার ইউজ করেছিলাম, আদারওয়াইজলি যারা রেগুলার করবে তাদের কারেক্টার কনসিলারের কিছুর প্রয়োজন নেই। তো এই কটা প্রোডাক্ট তোমরা যারা যারা কিনতে চাও, তোমাদের যদি মনে হয় যে হেল্পফুল হবে, তোমরা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমি কিন্তু এই প্রোডাক্ট সেলও করি। তো এই প্রোডাক্ট সেল করার সাথে সাথে আমি দেখো আমি ফার্স্টেই কখনো কাউকে বলিনি যে এই প্রোডাক্ট আমি সেল করি, তোমরা আমার থেকে কেনো। আমি কিন্তু এর নিজে এর বেনিফিটটা জানার চেষ্টা করেছি যে এটা থেকে আমি কতটা রেজাল্ট পাচ্ছি। তো আমি যে রেজাল্টটা পেয়েছি আমি কিন্তু সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। সো তোমরা যারা কিনতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করো। থ্যাংক ইউ সো মাচ, টাটা।